নমস্কার বন্ধুরা, ফুড স্মল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে বানাবো গোলাপজাম মিষ্টি, তুলতুলে নরম। এক কাপ আমি চিনি নিয়ে নিচ্ছি, এক কাপ পরিমাণ জল দিয়ে দিব। দিয়ে এবার শিরা বানিয়ে নেব। গ্যাসটাকে অন করে শিরা বানিয়ে নিতে হবে। দিয়ে দিলাম দুটো এলাচ, এইভাবে আমি চিজি শিরাটাকে বানিয়ে নেব। শিরাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি 100 গ্রাম গরু দুধ নিয়েছি, 25 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 চিমটি বেকিং সোডা। দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 3 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এবার এটাতে রুম টেম্পারেচারে রাখা অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। হালকা হালকা করে মাখতে হবে, বেশি শক্ত করে মাখলে মিষ্টিগুলো নরম হবে না। এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে ভালো করে সুন্দর করে মেখে নেব। এবার এরকম করে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। হাতের মধ্যে তেল নিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেছে। এরকম করে বানিয়ে নিতে হবে সবগুলো। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখনই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। এবার এগুলোকে উল্টে দিচ্ছি আস্তে আস্তে। এভাবেই গ্যাসেরটাকে লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে এগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে দিয়ে এরকম চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এটাকে 20 মিনিটের মতন রেখে দিতে হবে শিরার মধ্যে, যেন ভালো করে যেন চিনির শিরাটা ভালো করে মিষ্টির মধ্যে ঢোকে। এইভাবে আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। এই মিষ্টিগুলো ভীষণ তুলতুলে এবং নরম হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।